রাজধানী দুর্গাবাড়িতে শনিবার শুরু হলো কাত্যায়নী পূজা কার্তিক মাসের সংক্রান্তিতে অধিবাসের পর অগ্রহায়ণ মাসের পয়লা তারিখে পুজো শুরু হয় আজ পুজোর প্রথম দিনে অংশ নিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ষষ্ঠ ষষ্ঠরূপ কাত্যায়নী আজ্ঞা চক্রের অধিষ্ঠাত্রী দেবী তিনি প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী দুর্গাকে রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলেন কাত্যবংশীয় ঋষি কাত্তায়ন তার তপস্যায় তুষ্ট হয়ে কাত্তায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্তায়নী নামে পরিচিত হন দুর্গা অন্য আরেক মত অনুযায়ী ঋষি কাত্যায়ন প্রথমে দুর্গাকে পুজো করেছিলেন বলে তার নাম হয়েছে কাত্তায়নী দেবী কাত্তায়নী সিংহ বাহিনী তন্ত্রসারের ধ্যান মন্ত্রে তাকে বর্ণনা করা হয়েছে দর্শভূজা মহিষাসুর রূপে দেবী সাধারণত চতুর্ভূজা হলেও রাজন্য আমলের রীতি মেনে আগরতলা শহরে দুর্গাবাড়িতে দশ হাতে পূজিত হন দেবী কাত্তায়নী রাজপুরোহিতের সাথে শনিবারের পুজোয় অংশ নেন মেয়র দীপক মজুমদারও রাজ্যবাসীর কল্যাণ কামনায় এদিন মায়ের কাছে প্রার্থনায় রত হন তিনি প্রথম দিবস পুজো হচ্ছে এটা প্রতি বছর সংক্রান্তির দিন কার্তিক মাসের সংক্রান্তির দিন অধিবাস হয় অগ্রহায়ণের এক তারিখ থেকে পূজা শুরু হয় প্রথম দিবস পূজা আজকে কালকে দ্বিতীয় দিবস পূজা পরশুদিন তৃতীয় দিবস পূজা অগ্রহায়ণের এক দুই তিন তারিখ এই পূজাটা হয়ে আসছে কার্তিক অগ্রহায়ণের এক তারিখ থেকে কাত্তায়নী পূজা দশ হাতে পুজিত হচ্ছেন দেবী হ্যাঁ দেবী এখানে দশ হাতে পুজিত হন কাত্তায়নী পূজাতেই দশ হাতে পুজিত হন এরা সময় থেকে হয়ে যাচ্ছে রাজ আমল থেকে চলে যাচ্ছে পুজোটা কাত্তায়নী পুজো দেখতে এদের সকাল থেকে দুর্গাবাড়িতে ভিড় জমিয়েছিলেন ভক্তপ্রাণ শহরবাসী বিউরো রিপোর্ট আর ই নিউজ